হাওরের বুকে যতদূর চোখ যায় বিস্তৃত জলাভূমিতে ঢেউ খেলছে সবুজ ফসল, থোকায় থোকায় ঝুলছে ধানের শীষ। পরিপক্ক হয়ে এই ধানের শীষ রূপ নেবে সোনালী বর্ণে। হাওরপাড়ের এই একমাত্র ফসল আবাদে ব্যস্ত কৃষান কৃষানীরা, কারণ এই ফসলই তাদের সারা বছরের আহারের যোগান। জেলার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি সহ হাওর বিস্তৃত ছয়টি উপজেলায় বছরের ছয় মাস পানির নিচে ডুবে থাকলেও নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত উন্মুক্ত এই ভূমিতে ধানের আবাদ করেন হাজারো কৃষক। এই বোরো ধান হাওরপাড়ের কৃষকদের আয়ের অন্যতম উৎস। চলতি বছর হাওরের 41,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে, আর এখান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 750 কোটি টাকা। 7 থেকে 8 মণ ধান হইব, সমান সমান গৃহস্থী করে আর যা ধান পাই এই লেভেল লেভেলই হওয়া। 1500টি অবস্থা যে ইউরিয়া সার আনিয়ে ফেলছে। আচ্ছা, এই যে লাল যে সারটা, হ্যাঁ, এটা আনছি 1200টি অবস্থা। প্রত্যেক বছর খরচ বাড়তেছে, কিন্তু ধানের দাম তো বাড়তেছে না। 88-র ফলন খুবই ভালো, তবে যে কাটার আগে বলা যায় না কিভাবে হয়, তবে ফসল মোটামুটি ভালো হইতেছে। পুষ ফসল লাগাইলে কিন্তু এইবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা ফসল কাটতে আনিয়ে যাই, আর সারা মাসই পানি তেলে তাই হয়ে যায়। 1200-2000 টাকা লাগবে কাটানি, এরপরে যে বাড়িতে যে আল্লাহ আনা তারপরে রিজেক্ট খাই পারবো, না তো রিজেক্ট কেন তো কিন্তু বাজ নেই। বর্ষাকালটা যায় এরপরে পানি জানে কিন্তু বাউ দেখি না, তখন এই যে ধান যতটুকু কম হোক আর বেশি হোক এটা 300 হলে ধান তুরিতে আপনার বাড়িতে আই যে। সার বীজ ও কীটনাশক প্রয়োগে প্রতিবারের মতো এবারও গুনতে হচ্ছে বাড়তি অর্থ। কৃষি উন্নয়ন কর্পোরেশনের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে নেত্রকোনায় 1,35,635 টন রাসায়নিক সারের বরাদ্দ রয়েছে, যার আর্থিক বাজার 600 কোটি টাকা। এই সারের বেশিরভাগই ব্যবহার হয় এই বোরো মৌসুমে। কৃষি বিভাগ বলছে হাওরে স্বল্পকালীন ধান উৎপাদনে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। আগাম বন্যা না হলেও এপ্রিলের মাঝামাঝি সময়েই ঘরে ফসল তুলতে পারবেন কৃষকরা। বীজ এবং সার এগুলির প্রাপ্যতা আমাদের এখানে যথেষ্ট ভালো ছিল এবং কৃষক ভাইরা তারা সঠিক পরিমাণে ব্যবহার করতে পেরেছেন। বিদায় মাঠে আবাদকৃত ফসলের বর্তমান কন্ডিশন, বর্তমান অবস্থা খুবই ভালো। আমরা আশা করছি যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে আমাদের এই জেলা থেকে আমাদের ব্রো থেকে আমরা একটা বাম্বার ফলন পাবো। চলতি বছর নেত্রকোনার 10টি উপজেলায় 1,85,320 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,02,445 টন চাল, যার বাজার মূল্য প্রায় 3,500 কোটি টাকা। রিফাদ আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। Lemon face wash.